তিন নম্বর কাটাকাটি করে আসছে বন্ধুরা, দেখতে পাচ্ছো, দেখতে পাচ্ছো বন্ধুরা, এই দুটো কাটাকাটি করে আসছে, দেখো প্রচন্ড গতিতে দৌড়াচ্ছে, দেখতে পাচ্ছো অসাধারণ ঘোড়া দৌড় দেখতে পাচ্ছ বন্ধুরা, সমস্ত ঘোড়া দৌড়ানো শুরু করে দিয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ভিডিও, শুভ বিকেল চলে এসেছি আজ উস্তি। হ্যাঁ বন্ধুরা, উস্তি কিন্তু একটা বড় ঘোড়া ছুট হতে চলেছে, সেই ঘোড়া ছুটে চলে এসেছি দুদিন ব্যাপী শরৎ মেলা উপলক্ষে, কিন্তু ঘোড়া ছুট শুরু হয়েছে, সেই ঘোড়া ছুট তোমাদের দেখাবো, দেখতে থাকো অ্যান্ড সঙ্গে থাকো। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে অ্যান্ড শেয়ার করে চলো, তোমাদের মতামত তোমাদের হাতে। বন্ধুরা দেখতে পাচ্ছ ঘোড়াগুলো কি পদ্মা এখানে চলে আসছে, তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই, দেখতে থাকো আর সঙ্গে থাকো চলো। অনেকগুলো কিন্তু ঘোড়া পদ্মা নিয়ে আসছে, তোমাদের দেখতে পাচ্ছ বন্ধুরা, সব কিন্তু পদ্মা নিয়ে আসছে, দেখতে পাচ্ছ পরপর কিন্তু সব পদ্মা নিয়ে আসছে, একটা ঘোড়া একটা ঘোড়া দেখতে পাচ্ছ, সব পরপর পদ্মা নিয়ে আসছে। আর স্টার্টিং পয়েন্ট দেখতে পাচ্ছ, এটা হলো স্টার্টিং পয়েন্ট দেখতে পাচ্ছ, মেলায় কিন্তু প্রচুর লোক চলে এসছে দেখতে পাচ্ছ, তোমাদের দেখাচ্ছি সব পরপর নিয়ে আসছে ঘোড়াগুলো, দেখতে পাচ্ছ পদ্মা। এই হলো বন্ধুরা শরীফুল ভাইয়ের ঘোড়া নিয়ে আসছে দেখতে পাচ্ছ, তোমাদের সরাসরি দেখাচ্ছি, এই ঘোড়াটাই মনে হয় ফার্স্ট হতে পারে, তোমাদের দেখাই। ঘোড়াটাকে নিয়ে আরো ঘোড়া বন্ধুরা দেখতে পাচ্ছ আসছো, অনেক ঘোড়া কিন্তু আগে পিছু হয়ে যায়, ঘোড়া গুলো কিন্তু আগে অনেক কটা ঘোড়া স্টার্টিং পয়েন্ট দিকে এলো, তোমাদের দেখালাম আরো ঘোড়া আসছে তোমাদের দেখাই। আর তার সঙ্গে সঙ্গে প্রচুর লোক কিন্তু আসছে স্টার্টিং পয়েন্টের দিকে, দেখতে পাচ্ছ তোমাদের একবার জুম করে দেখিয়ে দিই, খুব কাছাকাছি চলে এসছে। তার নম্বর স্পারি কত ছোট বাচ্চা বন্ধুরা দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ বন্ধুরা, এখনো আরো দুটো ঘোড়া কিন্তু আসছে দেখতে পাচ্ছি, তোমাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছ। আর তারপরে এই কিন্তু বেলগুলো বাঁধা হবে, এখন কিন্তু বেল বাঁধা হয়নি, বেলগুলো কিন্তু হবে গায়ে রাখা হয়েছে বেলগুলো, দেখতে পাচ্ছ তোমাদের দেখিয়ে দিই একবার ভালো করে, সবাই পথ দেখানো কমপ্লিট চলো, তোমাদের এবার ঘোড়া ছাড়া হবে মানে শুরু হবে, তোমাদের দেখাবো দেখতে থাকো চলো। স্টার্টিং পয়েন্ট দেখতে পাচ্ছ, পরপর কিন্তু ঘোড়াগুলোকে স্টার্ট করার জন্য দাঁড় করানো হচ্ছে, তারপর ঘন্টা মারা হবে দেখতে পাচ্ছ, সব উত্তেজনা হয়ে পড়েছে ঘোড়াগুলো দেখতে পাচ্ছ, একা একা রাউন্ড থেকে বেরিয়ে যাচ্ছে, তোমাদের দেখিয়ে দিই দেখতে পাচ্ছ, এটা হলো 11 নম্বর ঘোড়া দেখতে পাচ্ছ, বন্ধুরা দেখতে পাচ্ছ সব ঘোড়াগুলোকে লাইন করাবে, তোমাদের দেখাবো দেখতে পাচ্ছ, সবে তিনটে ঘোড়া পরপর লাইন হয়েছে তোমাদের দেখাই। আর সব সেকেন্ড রাউন্ড শুরু হয়ে গেল দেখতে পাচ্ছ, অসাধারণ ঘোড়া দৌড় দেখতে পাচ্ছ বন্ধুরা, সমস্ত ঘোড়া দৌড়ানো শুরু করে দিয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ, অসাধারণ ঘোড়া দৌড় হচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা, সেকেন্ড রাউন্ড কিন্তু শুরু হয়ে গেছে, ঘোড়াগুলো দারুণ দৌড়াচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ। এবার কিন্তু দ্বিতীয় রাউন্ড স্টার্ট হবে, আর দেখতে পাচ্ছ সব ঘোড়াগুলো কিন্তু প্রথম রাউন্ড হয়ে গিয়ে তারপর দ্বিতীয় রাউন্ড স্টার্ট হবে, কিন্তু হাঁটাচ্ছে জল টল খাওয়াবে দেখতে পাচ্ছ, এখন কিন্তু ঘন্টা মারবে না দেখতে পাচ্ছ, সবে তিন চারটে ঘোড়া এসছে রাউন্ড স্টার্টিং পয়েন্ট, আর ওই পার থেকে কিন্তু ঘোড়াগুলোকে নিয়ে আসতেছে, এক রাউন্ড হওয়ার হয়ে যাওয়ার পরে এন্ডিং পয়েন্ট ওই পারে এন্ডিং পয়েন্ট অনেকটা দূর, তাই জন্য একটু হাঁটিয়ে নিয়ে এসে তারপর আবার ওই দিকে চলে যাবে দেখতে পাচ্ছ বন্ধুরা, অনেকগুলো ঘোড়া তোমাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা, অনেক অনেক ঘোড়া, দেখতে পাচ্ছ দ্বিতীয় রাউন্ডে ঘোড়া স্টার্ট করবে দেখতে পাচ্ছ, প্রচুর ঘোড়া দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ
এখনো বন্ধুরা দুখানে ঘোড়া আসছে দেখতে পাচ্ছ, তুলে যায় উত্তেজনা টান টান। বুঝতি মালিবপুরে ঘোরা দেবো শেষ, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি এসছি আর বাবিদা এসছে, এসপি ব্লগ দেখতে পাচ্ছ, এখানেই শেষ করছি। কালকে আবার ভিডিও করতে আসতে জানি না, কালকেরও অবশ্যই আছে ভিডিও, আর কালকের ঘোরা দৌড়া আছে, এখানে ভিডিও এন্ড করছি। পরবর্তী ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে, ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, টাটা, বাই বাই, লাভ ইউ। তৃতীয় রাউন্ডে ঘোরা দেবো শেষ দেখতে পাচ্ছ, এবার সবাই কিন্তু সবার মতো বাড়ি চলে যাচ্ছে। পরপর ঘোরা দৌড়াকে এবার জল টল খাওয়াবে, চাম টাম খুলে নিচ্ছে দেখতে পাচ্ছ, তোমাদের সরাসরি দেখিয়ে দিই একবার দেখতে পাচ্ছ, সব লাগাম টাগাম খুলে নিচ্ছে দেখতে পাচ্ছ। এবার জল টল দেওয়া হবে, ভালো করে যত্ন টত্ন করে দেখতে পাচ্ছ, কপালে জল দিচ্ছে ঘোড়াটা দেখতে পাচ্ছ। দেখতে পাচ্ছ পরপর ঘোড়াগুলোকে প্রচুর যত্ন করে বন্ধুরা দেখতে পাচ্ছ। তৃতীয় রাউন্ড তো শেষ দেখতে পাচ্ছ, তোমাদের দেখিয়ে দেয় একবার, অনেকগুলো ঘোড়া দেখতে পাচ্ছ এখানে।